শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বস্তরে ব্যাপক আলোচনা সমালোচনার তুঙ্গে উঠে এসেছে একটি বিষয়, সেটি হলো জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি। এর পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেক রকম মতামত দিচ্ছেন, যদিও বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতের কিছু কথা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তারপরেও গর্বের এই জাতীয় সঙ্গীত সাধারণ মানুষের আবেগের একটি অংশ, সেখানে হঠাৎ করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার মতো সিদ্ধান্ত নেয়া আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এমনটাই মতামত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশে এযাবৎকালীন যারা ধর্ম মন্ত্রণালয় বা ধর্ম উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে সবথেকে বেশি দায়িত্বশীল এবং যোগ্য ব্যক্তিত্ব জনাব ডক্টর আ ফ ম খালিদ হোসেন। ইতিমধ্যেই তার সহনশীল মতামতের কারণে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি সর্বস্তরে। বিতর্ক সৃষ্টি করে এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে তিনি এই কথা বলেন। শনিবার 7 সেপ্টেম্বর বেলা 11টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় আল মারকাজুল ইসলামী আর সালাফি মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। নেটদুনিয়ায় অনেকেই তার এই মন্তব্য এবং স্বচ্ছ সহনশীল ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। দর্শক, এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজ, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।